আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনার যদি সার্চ কনসোলে সাইট ম্যাপ অ্যাড করতে কোনো সমস্যা হয় অথবা সাইট ম্যাপ ফেস করছে না, আপনার ইরোর আসতেছে, তাহলে আপনি চাইলে ওই সাইট ম্যাপটা ডিলিট করে আবার নতুনভাবে অ্যাড করতে পারেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সাইট ম্যাপটা ডিলিট করবেন। তো এই অপশনটা অনেকে আসলে খুঁজে পান না, এই জন্য এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করা। আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আপনি আসলে মূলত কিছুই বুঝবেন না। আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নিন কীভাবে আপনি একটা সহজে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, সেটা একেবারে ফ্রিতে, এবং সেখানে অ্যাড লাগিয়ে আপনি ইনকাম করতে পারেন। আপনার মোবাইল ডিভাইস থাক অথবা কম্পিউটার ডিভাইস থাক, আপনি সবগুলো দিয়ে এই কাজ করতে পারবেন। আমি অলরেডি আমার চ্যানেলে সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি, একটা প্লেলিস্ট করে দিয়েছি, আপনি সেই প্লেলিস্টটা দেখে নিন, ওয়ার্ডপ্রেস এবং ব্লগার প্লেলিস্ট নামে, তাহলে আপনি সব ক্লিয়ারলি বুঝে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর দিকে। তো আপনি যদি কোনো কারণে আপনার যে গুগল সার্চ কনসোলে যে আপনি সাইট ম্যাপ অ্যাড করেছিলেন সেটা যদি আপনি রিমুভ করতে চান, যদি আপনার কোনো কারণে সাইট ম্যাপ ফেস না করে আর কি, অনেক সময় দেখা যায় যে সাইট ম্যাপ শো করছে না, আপনি সেটাকে ডিলিট করতে চান, তাহলে আপনি প্রথমত চলে যাবেন আপনার গুগল সার্চ কনসোলে। অর্থাৎ গুগল সার্চ কনসোলে চলে যাওয়ার পরে আপনি সিলেক্ট করে নেবেন, এখানে দেখতে পাবেন যে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে। এই যে সাইট ম্যাপের উপরে ক্লিক করে দিলে আপনার সাইট ম্যাপ দেখতে পাবেন। দেখুন এখানে মানে সাকসেস দেখাচ্ছে, আমি তবুও চাচ্ছি না আমি এটা রাখতে। আমি টোটাল এই ওয়েবসাইটটা আমি ট্রান্সফার করে নিয়েছি ওই আপনার ব্লগ স্পট থেকে ওয়ার্ডপ্রেসে, এর কারণে আমি এটাকে ডিলিট করে দেবো। এখন এখানে আপনার এই জন্য ভাবলাম সাইট ম্যাপের ভিডিওটা দেখে দিই, অনেকে আসলে সাইট ম্যাপটা কীভাবে ডিলিট করেন। দেখুন এখানে ডিলিট করলে অপশন আপনি পাবেন না ডিলিটের, আর এদিকেও কোনো অপশন পাবেন না। আপনি এখান থেকে এই যে সাইট ম্যাপ এটার উপরেই ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে আপনার এখানে সাইট ম্যাপ শো করবে যে সাইট ম্যাপটা। তো এখানে আপনি এই যে উপরে ডান সাইডে রাইট সাইডেতে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটা এখানে থ্রি ডট মেনু বা ফোর ডট মেনু যেটাই থাক না কেন, এখানে আপনি রিমুভ পাবেন। এই যে দেখুন রিমুভ সাইট ম্যাপ, এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে আর একবার পপ আপ আপনি কি রিমুভ করতে চান। হ্যাঁ, এখানে রিমুভ অপশন ক্লিক করে দেবেন, তাহলে সাইট ম্যাপটা রিমুভ হয়ে গেছে। দেখুন এখান থেকে সাইট ম্যাপ রিমুভ হয়ে গেছে একেবারে ইজিলি। তো এইভাবে আপনি সাইট ম্যাপ যে কোনো ওয়েবসাইট, মানে যদি গুগল সার্চ কনসোলের যে কোনো সাইট ম্যাপ, এভাবে ইজিলি রিমুভ করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি জানতে চান কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয়, সেই ক্ষেত্রে আমার চ্যানেলে প্লেলিস্ট দেখে নেবেন ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সাইটের, তাহলে আপনি বুঝে যাবেন আমি এই ভিডিওগুলো কেন দিচ্ছি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।